রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন এলাকায় দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একে সন্ত্রাসী হামলা চেষ্টা আখ্যা দিয়ে কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা দপ্তর। এদিকে নৌবাহিনীর একটি কুচকাওয়াজে অংশ নিয়ে পশ্চিমা মিত্রদের টিক্কা দিতে জলসীমায় শক্তি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি। কাজী ইফতেখার শুভর রিপোর্ট। দৌঁশক্তি সম্পর্কে প্রতিপক্ষকে জানান দিতে রোববার সেন্ট পিটার্সবার্গে কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া। সাবমেরিন, ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ সহ এতে প্রদর্শন করা হয় অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। কুচকাওয়াজে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘুরে দেখেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক জলসীমার দায়িত্বে থাকা নৌবাহিনী সক্ষমতা। জানান, পশ্চিমা শক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত যুদ্ধজাহাজের সংখ্যা বাড়াচ্ছে তার দেশ। চলতি বছরই আরও 30টি যুদ্ধজাহাজ রুশ নৌবহরে যুক্ত হচ্ছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। এ সময় নৌ সদস্যদের উজ্জীবিত রাখার চেষ্টা করেন তিনি। এর আগে আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনসহ বিভিন্ন দেশের শান্তি আলোচনার প্রস্তাব ইস্যুতে বক্তব্য দেন তিনি। দ্বিপাক্ষিক উদ্যোগের মাধ্যমে শান্তি আলোচনা হতেই পারে। আফ্রিকার আগে চীনও এ উদ্যোগ নিয়েছিল, কিন্তু ইউক্রেন আক্রমণ চালিয়ে যেভাবে অগ্রসর হচ্ছে সেখানে কিভাবে আমাদের সেনারা শান্ত থাকবে? প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্যের পরই রাশিয়ার রাজধানী মস্কোতে একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর বেশ কিছু অবকাঠামো। নিরাপত্তা বিবেচনায় সাময়িক বন্ধ করা হয় বিমানবন্দর। প্রকাশিত ফুটেজে বেশ কিছু ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে রুশ প্রতিরক্ষা বাহিনীর দাবি, সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছিল কিয়েভ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়। অন্যদিকে ইউক্রেনের অভ্যন্তরে ঝাপোরিজিয়াসহ অন্য শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। কাজিফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানো কথা বলি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।